আজকে আমি মোহাম্মদপুরের এই লোকেশনটা মোহাম্মদপুরে আমি গাবতলি থেকে বাবুবাজার রোডে আছি ঢাকায়। এই পথে প্রতিদিন এত বেশি জ্যাম থাকে, মানে রাস্তায় চলা যে কত মুশকিল এখন বর্তমানে, জ্যাম জটের এত বেহাল দশা দেখার কেউ নেই। দেখুন রাস্তার মধ্যে কীভাবে অটোগুলি মানে যে যার মতো করে যাচ্ছে, যে এখান দিয়ে পারতেছে ওখান দিয়ে ঢুকাচ্ছে, ওখান দিয়ে পারতেছে এখান দিয়ে ঢুকাচ্ছে, দেখার মতো কেউ নেই। তো আমরা উপলব্ধি করছি যে এগুলি আসলে নিরসনে প্রশাসনিকভাবে কোনো সিদ্ধান্ত আদৌ আছে কি না, আদৌ এটার ইয়ে হবে কি না, সেটা আমরা আসলে সহজে আমরা বুঝতে পারতেছি না যে আসলে কি হবে ঘটনাটা। তো সব মিলিয়ে মানে রাস্তার খুবই বেহাল দশা, রাস্তাঘাটে চলাফেরা করা, বিশেষ করে ঢাকা শহরে চলাফেরা করা খুবই মুশকিল হয়ে গেছে। আর অটোরিকশা এত বেশি পরিমাণ বেড়ে গেছে, যার ফলে মেইন রাস্তা বলেন, আপনি খুচরা রাস্তা বলেন বা শর্টকাট রাস্তা বলেন, সব রাস্তাগুলির মধ্যেই মানে অটোরিকশা সাই সাই করতেছে। মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে আরও বেশি অটো নামছে।